हेलो बंधुरा, वेलकम और वेलकम बैक टू माय चैनल। तो आज के आमी तोमादे सामने चले नतून आरेकटा हॉरर स्टोरी। आशा करी तोमरा ए गेमटार नाम तो शुनेछो, चार्ली चार्ली आर यू हियर। हाँ बंधुरा, ओई गेमटार कथाई आमी बोलछी। ओई गेमटार पिछने एकटा विशाल बड़ स्त्री आछे, जेटा खुबी भयंकर एकटा, बोलते ही केमन गाय काटा दिच्छे। तो शुरू करी चलो। तो ये स्टोरीटा हलो एकटा बाच्चा। साधारणत आमरा चार्ली चार्ली गेमे कि करी देखेछो हयतो तोमरा, दुटो पेंसिल थाके आर कयटा अपशन थाके जेखाने येस नो आर येस नो बोले लेखा थाके। जा तुमी कोनो मानुषेर साथे खेलो ना, कोनो बाच्चार साथेओ खेलो ना, तुमी डायरेक्ट एकजन आत्मार साथे खेलो। भाबो कतटा भयानक। एबार बला हय ओई रिचुয়ালটায় যে যদি চার্লি অর্থাৎ চার্লির আত্মা যদি সেখানে উপস্থিত থাকে, সেই অনুযায়ী পেন্সিলটা ইয়েসে একবার যায়, আর যদি তার অ্যান্সার নো হয়, সেই পেন্সিলটা ঘুরে আবার নোতে চলে যায়। এইভাবে আমরা বুঝতে পারি যে সেখানে চার্লির উপস্থিতি আছে। এর পিছনে যে স্টোরিটা আছে সেটা হলো, মেক্সিকোতে একটা ফ্যামিলি ছিল যেখানে তিনজনের একটা সুখী পরিবার ছিল। একজন বাবা ছিল, মা ছিল আর তাদের মেয়ে ছিল, যার নাম ছিল চার্লি। খুব ভালো একটা সুখী পরিবার ছিল যেখানে তার বাবা নিজের মেয়েকে খুবই ভালোবাসত আর মেয়েও তার বাবাকে কিন্তু ভীষণ ভালোবাসত। বাট হঠাৎ করে কি হয় আমি জানি না, সেই রহস্যটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। হঠাৎ একদিন তার বাবা বিষ খেয়ে আত্মহত্যা করে, যার পিছনে রহস্যটা এখনো রহস্য হয়েই থেকে গেছে। কেন আত্মহত্যা করে সেটা কেউ এখনো পর্যন্ত বলতে পারেনি। ঠিক আছে, বিষ খেয়ে নেয় এবং সে মারা যায়। বাট তার পকেট থেকে দুটো পেন্সিল আর একটা কাগজ পাওয়া যায়। পেন্সিল থাকাটা আর কাগজ থাকাটা খুবই স্বাভাবিক ছিল, কারণ চার্লির বাবা একজন নাম করা টিচার ছিল, তো সেটা নিয়ে কোনো সমস্যা ছিল না। বাট যে কাগজটা পাওয়া গেছিল সেই কাগজে লেখা ছিল, চার্লি ইজ আ ব্যাড গার্ল, যেটা ছিল চার্লির জন্য খুবই ডিপ্রেসিং এবং দুঃখজনক একটা ব্যাপার। যে কিনা তার বাবাকে এতটা ভালোবাসত এবং তার বাবাও তাকে এতটা ভালোবাসার পরেও কেন সে চার্লি ইজ আ ব্যাড গার্ল লিখে গেছিল একটা কাগজে, সেটা চার্লির জন্য খুবই দুঃখজনক ব্যাপার ছিল এবং সে তারপরে খুবই ডিপ্রেসড হয়ে পড়ে। এরকম সবসময় ডিপ্রেস থাকত এবং চার্লি অলওয়েজ একটা ঘরের কোনায় পড়ে থাকত। চার্লি আর চার্লির মা তারপরে একা থাকত এই বাড়িটাতে। হঠাৎ একদিন বর্ষাকালের রাতে ঠক ঠক করে আওয়াজ হয়। ভীষণই রাত ছিল আর বৃষ্টি ভীষণ ভীষণ বাজেভাবে বৃষ্টি পড়ছিল, আর সেই রাত্রিবেলা হঠাৎ করে ঠক ঠক করে ঘরের দরজায় আওয়াজ হয় এবং তার মা ভাবে, মানে চার্লির মা ভাবে, এত রাতে ঘরে কে এসছে, এবং বাইরে থেকে সে কান্নার আওয়াজও শুনতে পায়। তো চার্লির মা ভাবে যে খুবই ক্যাজুয়াল, হয়তো বর্ষাকালে বৃষ্টি পড়ছে, কোনো বুড়ো লোক বা বুড়ি মহিলা হয়তো শেল্টার চাওয়ার জন্য দরজায় ঠক ঠক করছে। আর এই ভেবে সেই লোকটিকে আশ্রয় দেওয়ার জন্য চার্লির মা দরজাটা খোলে। এরপর কি হলো
সেটাই হলো আসল স্টোরি। চার্লির মা দরজাটা খোলার পরে দেখতে পায় যে সেম টু সেম চার্লির বাবার মতন একজন লোক এসে দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আর সেই কাটা দিচ্ছে গাইজ, আর সেই সেম জামা কাপড় আর সেই সেম ব্যাগ নিয়ে গেটের বাইরে দাঁড়িয়েছিল চার্লির বাবা। আর ওই অবস্থায় ওর বাবাকে দেখে চার্লির মা লিটারালি হা হয়ে গেছিল যে একজন মরা মানুষ কিভাবে ফিরে আসতে পারে, এবং সে ওই জায়গা থেকে নড়তে পারে না, চিৎকার করতে চাইলেও চিৎকার করতে পারে না, কোনো কথা বলতে পারে না। এবং চার্লির বাবা সেই মুহূর্তে চার্লির মাকে জিজ্ঞেস করে যে চার্লি কি বাড়িতে আছে, চার্লি কি ঘুমিয়ে পড়েছে। চার্লির মা অনেক সাহস করে বলে যে চার্লি ঘুমাচ্ছে ঘরের ভিতরে। এই বলে চার্লির বাবা সাথে সাথে চার্লির ঘরের দিকে রওনা হয়। চার্লির মা যেও সেই জায়গা থেকে এক ফোঁটাও নড়তে পারে না, সেই একই জায়গাতে দাঁড়িয়ে পড়ে। চার্লির বাবা চার্লির ঘরে যায়। কিছুক্ষণ বাদে চার্লির বাবা আবার ঘর থেকে বেরিয়ে যায় চার্লির মায়ের সামনে। এরপর চার্লির মা অনেক সাহস করে চার্লির ঘরে যায়, এবং ঘরে গিয়ে যেটা দেখে সেটা খুবই ভয়ানক একটা দৃশ্য ছিল। দেখে যে ঘরের মধ্যে লাল রঙের রক্ত পড়ে আছে, আর চার্লি মারা গেছে, চার্লি বিছানা থেকে নিচে পড়ে আছে। এই অবস্থায় চার্লির মা ভীষণ ডিপ্রেসড হয়ে পড়ে। এরপরে চার্লির দুজন বেস্ট ফ্রেন্ড ছিল, তাদেরকে তার মা জিজ্ঞেস করে যে চার্লির মরে যাওয়ার পিছনে কিছু কি তারা জানে বা কিছু কি তারা বলতে পারবে, কজ চার্লির বেস্ট ফ্রেন্ড ছিল তারা। তো চার্লির বেস্ট ফ্রেন্ড দুজন বলে তার মাকে যে চার্লি রোজ রাত্রিবেলায় তার বাবার সাথে কথা বলার চেষ্টা করত, এবং পেন্সিল দিয়ে একটা গেম খেলার চেষ্টা করত বাবার সাথে, মানে যে রিচুয়ালসটা আমি তোমাদেরকে বলেছিলাম সেরকমই একটা গেম খেলার চেষ্টা করত তার বাবার সাথে, এবং জানার চেষ্টা করত যে কেন তার বাবা ওই পেপারের মধ্যে চার্লি ইজ আ ব্যাড গার্ল লিখে রেখে গেছিল। ভাবতে পারছো তোমরা, একটা মেয়ে রোজ রাতে তার বাবার সাথে, মানে যে বাবা কিনা এই পৃথিবীতে আর বেঁচে ছিল না, সেই বাবার সাথে রোজ কথা বলার চেষ্টা করত। যাই হোক, এমনটা হয়ে গেল চার্লির সাথে। এরপরে চার্লিও মারা যায়। তার কিছুদিন বাদে চার্লির যে দুজন বেস্ট ফ্রেন্ড ছিল, সেই দুজন বেস্ট ফ্রেন্ডও ভেবেছিল যে চার্লির সাথে তারা একবার কথা বলে দেখতে চায়, আর সেই সেম গেম খেলে কথা বলবে। এরপরে চার্লির বেস্ট ফ্রেন্ডের বাবা মার একদিন ইনভিটেশন পড়ে, তো তারা সেই রাতে বাইরে চলে যায়। তো তার যে দুজন বেস্ট ফ্রেন্ড, দুজন একসাথে রাত্রিবেলা তারা চার্লির সাথে কথা বলার জন্য ওই গেমটা স্টার্ট করে। আর চার্লি ভীষণই ভীষণই রেগে যায়, এবং সে বলে যে কেন তাকে আবার এই পৃথিবীতে ডাকা হলো, তাকে যেতে দাও, আমাকে যেতে দাও। এরকম ভাবে চিৎকার করতে থাকে, আর তার বেস্ট ফ্রেন্ডরাও ভীষণ ভয় পেয়ে যায়, আর সেই মুহূর্তে তারা অজ্ঞান হয়ে যায়। আর তার পরের দিন সকালবেলা তার বাবা মা ফিরে এলে, মানে চার্লির বেস্ট ফ্রেন্ডের বাবা মা ফিরে এলে,
তার বেস্ট ফ্রেন্ডরা তার বাবাকে পুরো ঘটনাটা বলে। তারপর থেকেই এই কথাটা প্রচলিত আছে যে এই গেমটা খেললে নাকি চার্লির সাথে ডাইরেক্ট আমরা যোগাযোগ করতে পারি, যেটা কিনা খুবই ভয়ানক, কারণ এটা একটা 150 বছর আগের ঘটনা আর চার্লি এই মুহূর্তে এই পৃথিবীতে তো নেই। তো যারা এই গেমটা খেলেছে তারা কেউ কেউ রেসপন্স পেয়েছে আর কেউ কেউ পায়নি। আর বলা হয় যে এই রিচুয়ালটা পুরো কমপ্লিট করে না ওঠা পর্যন্ত যদি তুমি মাঝখানে ছেড়ে চলে যাও তাহলে সেই মুহূর্তে তোমার ডেথ হয়ে যাবে। বুঝতে পারছো তোমার কতটা ভয়ঙ্কর? আমার বলতেই ভয় লাগছে। তো যাই হোক, এটাই ছিল আজকের স্টোরি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও, আর যদি তোমরা এরকম স্টোরি শুনতে ইন্টারেস্টেড থেকে থাকো আর কমেন্টে আমাকে কোনো স্টোরিও জানাতে পারো, সাজেস্ট করতে পারো, সেই স্টোরি নিয়ে আমি অবশ্যই তোমাদের সাথে পরের দিন আবার চলে আসব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও আরও দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।